এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য মুনিয়া মোনাপুর লিখা তোমায় বক্ষ মাঝে রাখবো গল্পের সূচনা পর্ব। আশা রাখছি সূচনা পর্বটা যারা পড়বেন অথবা শুনবেন তারা অবশ্যই ছোট্ট করে হলেও কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুল করবেন না। মন্ত্রী তাসিন মাহমুদ টানা 17 দিন পর সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করেছেন। প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই একই সংবাদ। চিত্রনায়িকা মৌসি শেখ একের পর এক চ্যানেল পরিবর্তন করতে থাকলো। হিন্দি চ্যানেলগুলো বাদে প্রায় সব চ্যানেলগুলোতেই ওই একটাই নিউজ। মৌসি বিরক্তি নিয়ে টিভিটাই অফ করে রাখলো। মৌসি সিঁড়ি ভেঙে নামতে নামতে রাহেলা খালাকে ডেকে খাবার দিতে বলে টেবিলে এসে বসল। রাহেলা বেগম 18 বছর ধরে মৌসিদের বাড়ি কাজ করেন। রাহেলার একটা ছেলে আছে মাহিম, তার 17 বছর বয়স। পড়াশোনার পাশাপাশি মৌসির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। মৌসির ছোট্ট ভাইয়ের মতোই তাকে স্নেহ করে। রাহেলা কাপড় কাচা বাদ দিয়ে তাড়াহুড়ো করে মৌসির কাছে আসলো। মামনি, আজ বাড়িতে রান্না হয়নি, ওই বাড়িতে গিয়ে আপা খেয়ে আসতে বলছেন, বাড়ির সবাই ওই বাড়িতেই খাবেন আজ। ওই বাড়িতে কেন? আপা তো সেই বোরে ওই বাড়িতে গিয়েছেন, আজ তাসিন বাবা দেশে আসছে, বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হবে তাই। মৌসির বিরক্তিতে কপাল কোচকে এলো, মনে মনে আওড়ালো, এত ঢং করতে পারে সব। মৌসি নিজের রুমে গিয়ে অনলাইনে খাবার অর্ডার করে নিল। আজ তো ওই বাড়িতে সে যাবেই না, তার নিজস্ব পৃথিবীটা উল্টিয়ে গেলেও যাবে না। পৃথিবীতে উনি মনে হয় একমাত্র মন্ত্রী, একদিন বাড়িতে না থাকলে পরের দিন ওনাকে নিয়ে উৎসব শুরু হয়ে যাবে। কই, সেও তো শ্যুটিংয়ের জন্য টানা 2 মাসও দেশের বাইরে গিয়ে থেকেছে, এমন আদিখ্যাতা তো কাউকে করতে দেখেনি। রাগে দুঃখে মৌসির মাথা ব্যথা শুরু হয়ে গেল। সামনের সপ্তাহে মৌসি শহরের বাইরে যাচ্ছে, সপ্তাহখানেক একটানা শ্যুটিং হবে। সেদিকে তার মায়ের কোনো হেলদোল নেই, নিজের মেয়ের প্রতি কোনো টানই নেই যেন, যত টান তার ভাইয়ের ছেলের উপরে। এখন তো আবার তার ভাইয়ের ছেলে মন্ত্রী হয়েছে, এখন তো আরও মাটিতে পা ফেলবেন না তিনি। আপাদমস্তক গম্ভীর অহংকারী হিংসুটে একজন পুরুষ তিনি, আর সেই উনিই নাকি মন্ত্রী, মানা যায় এগুলো? নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই খাবার চলে এলো তার। রাহেলা বেগম এসে বললেন, মুনতাহা আপা খবর পাঠিয়েছে তোমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য, তুমি খাবার আনালে কেন মামনি? আমার ওই বাড়িতে যেতে ইচ্ছা করছে না খালা, তাছাড়া আমার কাজ আছে, বাইরে যাব। তোমার মেজ খালামণিরা সবাই এসেছেন, কারো কি বিয়ে হচ্ছে নাকি? এম্মা, না, বিয়ে কেন হবে, কতদিন পর তাসিন বাবা আসছে। মৌসি ব্রোকচকে বলল, কত বছর পর আসছে খালা? রাহেলা বুঝতে পারছেন মৌসি টিপ্পনি কেটে কথা বলছে। রাহেলা নিচে গিয়ে নিজের কাজে মন দিলেন। তাসিন মাহমুদ ঠিক 6টায় এয়ারপোর্টে ল্যান্ড করল। এয়ারপোর্টের সামনে অধিক মানুষের ভিড়, ক্যামেরা, লাইট, শতাধিক সাংবাদিক, সবার সাথে কথা বলে ভিড় ঠেলে তাসিন মাহমুদ গাড়িতে উঠে বসল। আগে সংসদে গেল, সংসদ থেকে বাড়ি ফিরতে রাত প্রায় 11টা বেজে গেল। বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর, রান্নার বিশাল আয়োজন করা হয়েছে। সে বাড়িতে ঢুকতেই হই হুল্লোড় পড়ে গেল। তাসিন মাহমুদের বাবা আহসানুল চৌধুরী কয়েকজন বন্ধুকেও দাওয়াত করেছেন। বন্ধুমহলের বন্ধুগণ প্রায়ই বলেন, কিরে ছেলের এত বড় সাফল্যতে একদিন দাওয়াত করেও খাওয়াবি না? আহসানুল চৌধুরী জানেন তাসিন এইসব নিয়ে আনন্দ আয়োজন একদম পছন্দ করবে না। তাসিনকে একবার বলার পর একদম নাকচ করে দিয়েছিল, কিন্তু তাকেও তো সবার সাথে চলতে হয়। তাসিন বাড়িতে থাকাকালীন কাউকে দাওয়াত করে আনা যাবে না, কিন্তু তার অনুপস্থিতিতে আয়োজনটা করে ফেললে মানুষের মুখের সামনে অন্তত কিছু বলবে না। এদিকে তাসিন বাড়িতে না থাকাকালীনও দাওয়াত করা যায় না, তাই তাসিন আসবে রাতে, রান্নার আয়োজনও শেষ হয়ে যাবে, তাসিনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে যাবেন তারা, সব একসাথেই সমাপ্তি হবে। এই ভাবনা ছোটোখাটো একটা আয়োজন করেছেন তিনি। তাসিন মাহমুদ বাড়িতে ঢুকেই মুখ গম্ভীর করে ফেলল। ভেবেছিল বাড়িতে ফিরেই মায়ের কোলে মাথা রেখে ঘুমোবে, কিন্তু এই একদল মাছির মতো বনবন করে ঘুরতে থাকা এত মানুষ দেখে মুডটাই নষ্ট হয়ে গেল তার। না চাইতেও খাবার টেবিলে সবার সাথে হাসি মুখে খেতে বসে খেতে হলো। তাসিন মাহমুদের 2 চাচি আর মৌসির মা মুনতাহা বেগম খাবার এগিয়ে দিচ্ছেন।
তাসিম মাহমুদের মায়ের প্রেশার বেড়েছে, তাই তিনি বিশ্রাম নিচ্ছেন। আহসানুল চৌধুরী মুনতাহাকে বললেন, মৌশিকে দেখছি না কেন? মৌশির নাম শুনেই তাসিম মাহমুদ খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। মুনতাহা বেগম ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কল দিচ্ছি, রিসিভ করছে না। বিহানকে দিয়ে খবর পাঠালাম, এখনও আসলো না। দিন দিন আস্ত বেয়াদব হচ্ছে। আমি দেখে আসি তাহলে। আপনাকে আর যেতে হবে না ভাইজান, তোয়া গিয়েছে। তোয়া দৌড়ে এসে বলল, ফুপ্পি, আপাই তো কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমাদের বংশের সবচেয়ে সুন্দর নাক তো মৌশিপুর। আমি যেই মৌশিপুর সুন্দর নাকটায় একটু হাত দিলাম, আপাই ঘুমের মধ্যে তাড়া করলো আমাকে। আপাই কি ঘুমের মধ্যেও সব দেখতে পায় ফুপ্পি? বিহান তোয়াকে ধমক দিয়ে বলল, এই গাদি, আপাই আমাদের বংশ হবে কেন? আপাই তো শেখ বংশের। ছোট্ট তোয়া চিন্তিত মুখে বলল, এই জন্যই আমি ভাবি মৌশিপুর এত সুন্দর নাক কেন? আপুর মতো চিকন নাক আমাদের কারো হয়নি কেন? আমি এতদিন ভাবতাম আপাই ম্যাজিক করে এত সুন্দর বাঁশির মতো চিকন নাক করেছে নায়িকা হওয়ার জন্য। বাঁশি কি বুঝিস তুই? হ্যাঁ, আমু তো বলে আমি বড় হলে আমারও মৌশিপুর মতো সুন্দর সরু বাঁশির মতো চিকন নাক হবে, আর নাকের আগায় মৌশিপুর মতো সুন্দর তিলটাও হবে। বিহান হো হো করে হেসে বলল, আম্মু তোকে বোকা বানিয়েছে, ঢেঁড়স। দুজনের কথোপকথনে আহসানুল চৌধুরী না হেসে পারলেন না। এদিকে মুনতাহা সেই তখনই রান্নাঘরে চলে গেছেন। সবার খাওয়া দাওয়া শেষ হলেও মৌশি এখনও আসলো না, মাথা ব্যথার বাহানা দিয়ে শুয়ে রইল। এদিকে মৌশির খালাতো মামাতো বোনরা মৌশিদের বাড়ি থেকে মৌশিকে এক প্রকার পাজাগোলা করে এ বাড়িতে নিয়ে আসলো। তাসিন মাহমুদ মৌশির দিকে আর চোখে একবার তাকিয়ে উপরে চলে গেল। মৌশিও চোখ মুখ কঠিন করে মুখ ঘুরিয়ে নিল। মুনতাহা বেগমের বাবার বাড়ির পাশেই বিয়ে হয়েছে। চৌধুরী বাড়ি আর শেখ বাড়ির পাশাপাশি দুটো বাড়িতে যৌথ পরিবার। মৌশির বাবারা দুটো ভাই, তাই দুই ভাইয়ের তিন ছেলে মেয়ে। মৌশির বাবা মায়ের একমাত্র মেয়ে, আর মৌশির চাচার দুই ছেলে মিশান আর নিশান। আর মৌশির ফুপ্পা মারা গিয়েছে, তাই মৌশির ফুপ্পি আর ফুপ্পির মেয়ে নৌশিন মৌশিদের বাড়িতেই থাকে। তাসিন মাহমুদের বাবারা তিন ভাই বোন। তাসিনের বাবা সবার বড়, তাসিন মাহমুদ আর তার দুই বোন আফিয়া আর আখি। মেজো চাচার দুই ছেলে এক মেয়ে, তিহান, বিহান আর তোয়া। ছোট্ট চাচার দুই মেয়ে, রোশনি আর জুই। যৌথ পরিবারের সবার খুব ভালো বন্ডিং। কাজিন মহলের মধ্যেও সবার সম্পর্ক খুব ভালো। একমাত্র তাসিন মাহমুদ আর মৌশির মধ্যেই সাপে নেউলের সম্পর্ক। কেউ কারোর সাথে কথা বলে না, ঝগড়াও করে না, কিন্তু মনে হয় দুজন দুজনের আজন্মের শত্রু। তাসিন মাহমুদ ছোট্ট থেকেই চুপচাপ গম্ভীর, অসহায় মানুষের প্রতি তার বাল্যকাল থেকে মায়া হয়। টিফিনের টাকা দিয়ে ফুটপাতে থাকা মানুষগুলোকে পাউরুটি কিনে চুপচাপ তাদের পাশে রেখে চলে আসত। বাচ্চাদের চকলেট কিনে দিত, যেই একটু বড় হলো সন্ধ্যার পর ফুটপাত ধরে হেঁটে বেড়াত। চুপচাপ বসে থেকে তাদের দেখত। আসিফ মাহমুদের পারিবারিক ব্যবসা আছে, আইটি ফার্ম আছে, পরিবারের কর্তারা ওইগুলোই দেখাশোনা করেন। মৌশির শরীরে সত্যিই জ্বর। মৌশিকে পাজাকলা করে নিয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে নামিয়ে দেয়। বাইরের মেহমানরা ততক্ষণে চলে গিয়েছে। মৌশির মেজো মামা নিয়ে এসে মৌশির জ্বর শুনে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিলেন। আহসানুল চৌধুরীর জ্বর মেপে ঔষধ দিলেন। ছোটরা মিলে মৌশিকে ঘিরে বসল। মৌশির খালামণি রাজশাহী থেকে এসেছে। মৌশির খালামণির মেয়ে মাফিন বলল, মৌশিপু, আমরা যখন আসি তখনই তুমি অসুস্থ থাকো, না হয় শুটিংয়ে ব্যস্ত থাকো, তোমার সাথে আড্ডা দিতেই পারি না। মৌশির মনটা খারাপ হয়ে গেল। সত্যি মাফিনরা আসলেই সে আর সময় দিতে পারে না। মাফিনরা আড্ডা জমায় এ বাড়িতে মৌশিকে সবাই ভীষণ ভালোবাসে, এক কথায় মাথায় তুলে রাখে। তারপরও মৌশির আসতে ইচ্ছে করে না। মৌশি ভেবে নিল শরীর খারাপ হোক আর যাই হোক, আজ সারা রাত আড্ডা দিবে সে। মৌশি আশেপাশে তিহানকে খুঁজছিল, কিছু স্ন্যাক্স নিয়ে এসে দিতে বলে ওকে। কিন্তু ড্রয়িং রুমে কোথাও তিহানকে চোখে পড়ল না, বিহানটাও আশেপাশে কোথাও নেই। মৌশি বিরক্তি মুখে খোলা চুলগুলো হাত খোপা করেছিল, আর তিহান করিডোর থেকে মুগ্ধ হয়ে মৌশিকে দেখছিল। মৌশি সিঁড়ির দিকে তাকাতেই তিহানকে দেখে হাত উঁচু করে ডাকল। আফিয়ার রুমে সবাই আড্ডা দিতে বসেছে, কিন্তু এই আড্ডা মৌশির গান ছাড়া জমবে না। মৌশির ছোট্ট থেকেই গান গায়। মৌশি আগে নায়িকা হিসেবে পরিচিত হয়েছে, তারপর চিত্রনায়িকা,
মৌসির জ্বরের সাথে একটু ঠান্ডারও চাপ মনে হচ্ছে। কয়েকগুলি গান শুনিয়ে গল্পের আড্ডা জমালো। এখন আড্ডার মূল বিষয় হচ্ছে নতুন সরকার, নতুন সরকারকে নিয়ে আলোচনা। তর্ক বিতর্কের মাঝে মৌসি এক পর্যায়ে বলল, তোদের নতুন সরকার আন্দোলন করলো চাকরির জন্য, কিন্তু হয়ে গেল নিজেই সরকার। ব্যাপারটা জ্যোৎস্না ব পুরো কথাটা মৌসি শেষ করতে পারলো না। এর মধ্যেই মন্ত্রী তাসিন মাহমুদ দরজার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। এতটুকুই ছিল গল্পের সূচনা পর্ব। কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো, তাই না? আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। গল্পটা আমি দিচ্ছি বলে না, গল্প তো আমি সবসময় দিই কিন্তু এভাবে বলি না, তবে এই সূচনা পর্বটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।